আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন কি নিজ হাতে এবং রূহের জগৎ রেখে আমাদের কাছে ওয়াদা নিয়েছেন এই পৃথিবীতে আসার আগে আরেকটা জগৎ ছিলাম আমরা তার নাম রূহের জগৎ আলামে আরওয়াহ আমরা তো এই পৃথিবীর বাসিন্দা নই আমরা জান্নাত থেকে এখানে আসছি সুবহানাল্লাহ এটা তো আমাদের নোংরা জায়গা এটা হচ্ছে আমাদের থাকার জন্য নোংরা জায়গা আমরা তো জান্নাত থেকে এসেছি এখানে হাই ক্লাস থেকে লো ক্লাসে আসলে মানুষ খুশি হয় জান্নাত হাই ক্লাস না দুনিয়া হাই ক্লাস আমাদের পিতামাতাকে জান্নাতে রাখা হয়েছিল সেখান থেকে আমরা এখানে এসেছি এখান থেকে আসি নাই আর আত্মাগুলোকে আমাদের আত্মাগুলোকে রূহের জগতে রাখা হচ্ছে সেখানে সমস্ত আত্মাগুলোকে ডেকে আল্লাহ পাক বলেছেন আলাস্তু বিরব্বিকুম আল্লাহ বলেন কি আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই সমস্ত আত্মারা একসাথে বলেছিল বালা ইয়া রব্বি অবশ্যই আপনি আমার রব সুবহানাল্লাহ আমরা এই সাক্ষ্যটা দিয়ে আসছি সূরা আরাফ পড়লে আপনি বুঝতে পারবেন এখানে আছে আমরা এই সাক্ষ্য দিয়ে পৃথিবীতে আসছি এখানে এসে ভুলে গেছে মনে পড়ে না মনে পড়ে মনে পড়ে না এইটা মনে করানোর জন্যই তো আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন এটা মনে করিয়ে দেওয়ার জন্যই আল্লাহ পাক আসমানে কিতাব নাজিল করেছেন তুমি ভুলে যেও না তুমি ওই জগতে ছিলে আমাকে সাক্ষী দিয়ে এসেছো এই দুনিয়ার ফেতনায় আমাকে ভুলে যেও না নবীগণ এসেছেন হেদায়েতের বাণী শুনিয়েছেন আসমানে কিতাব নাজিল হয়েছে আমরা সেই কিতাব পেয়েছি এই সিলসিলা চলতে চলতে আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রায় 124,000 নবী আল্লাহ পাঠিয়েছেন তার সর্বশেষ নবীর নাম কি মুহাম্মদ রাসূল